বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভর্তার পর্বটি দেখার জন্য। আজকে আমি তৈরি করব ফুলকপি দিয়ে ভর্তা। এটা অবশ্যই ভাজির মতো মনে হলেও এটা আসলে ফুলকপির ভর্তা। এখন আমি ভর্তাটা বানাতে চলে যাচ্ছি, আর আপনারা আমার সাথেই থাকুন। ভর্তাটা বানানোর জন্য আমি এখানে, যেহেতু ফুলকপির ভর্তা বানাবো, তাই আমি এখানে ছোট ছোট টুকরো করে কিছু ফুলকপি কেটে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর এখানে আমি একটা টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটা অপশনাল, বাদ দিতে পারেন। আমি দিয়েছি একটু কালারটা দেখতে সুন্দর হবে তাই। এখানে আমি এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব আমি সামান্য পরিমাণে লবণ। ভর্তাটা মাখানোর সময় আমি আরও একটু লবণ ব্যবহার করব। তখন সেদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। খুবই অল্প পরিমাণে পানি দিতে হবে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে চুলাটা ধরিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি 5-6 মিনিটের মতো অপেক্ষা করব। 5-6 মিনিটের মধ্যে আমার ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম আমি 5-6 মিনিট পরে। যা পানি দিয়েছি তা শুকিয়ে গিয়েছে। আমি এখন একটু চেক করে নেব ফুলকপিটা কেমন সেদ্ধ হয়েছে। ফুলকপিটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, নিচে একটু সামান্য পানি আছে। এখন আমি নেড়েচেড়ে ওটা শুকিয়ে নেব। নেড়েচেড়ে আমার পানিটি শুকিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পাতিলটা নামিয়ে নেব চুলা থেকে। এখন চুলাতে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি চারপাশে। এখানে আমি 3 কোয়া রসুনকে মাঝখানে ফেলে দিয়ে দিয়েছি। রসুনটাকে আমি একটু চলসে নেব। আর এখানে দিয়ে দিয়েছি আমি 3টা কাঁচামরিচ। এখন আমি 3-4 মিনিটের মতো এগুলোকে নেড়েচেড়ে সামান্য ঝলসে নেব। আমার ঝলসে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো উপকরণ একটা পাত্রে তুলে নিয়েছি। এখানে আমি ধনে পাতা কুচি করে নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে একটু লবণ নিয়েছি, আর আমি যে ফুলকপিটা সেদ্ধ করে রেখেছিলাম ওটাও নিয়ে নিয়েছি। আমি এখন ফুলকপিগুলোকে হাতে একটু চটকে নেব ভালো করে। প্রথমে আমি লবণ, পেঁয়াজ আর ধনে পাতাটা একটু কষিয়ে নেব। আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি একটু সামান্য সরিষার তেল দিয়ে দিয়েছি। এই ভর্তাটাতে অবশ্যই সরিষার তেল দিতে হবে। এখন আমি যে মরিচ আর রসুনগুলো টেলে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। এখন রসুনটাকে ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি। এখানে আমি 3টা কাঁচামরিচই ব্যবহার করব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এখন আমি ভালো করে মেখে নেব ভর্তাটাকে সবকিছু উপকরণের সাথে। খুব ভালো করে মেখে নিচ্ছি আমি ভর্তাটাকে। যত বেশি যত্ন সহকারে ভর্তা বানানো যায় ভর্তার টেস্টটা ততই বাইরে যায়। একটু যত্ন করে ভর্তা বানাবেন, দেখবেন ভর্তাটা খেতে সত্যি অনেক বেশি মজা হবে। আমার ভর্তাটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি ভর্তাটাকে। ভর্তাটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা গরম গরম ভাতের সাথে সত্যি জাস্ট অসাধারণ লেগেছিল। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। এই ফুলকপি সিজনে যারা এখনো এই ভর্তাটা একবারও ট্রাই করেনি, তারা অবশ্যই এই ভর্তাটা একবার ট্রাই করবেন। দেখবেন কতটা মজার ভর্তাটা।